সারা দেশে কঠোর লকডাউনে সপ্তম দিন চলছে, তবে রাজধানীতে বাড়তে শুরু করেছে যানবাহন আর মানুষের চলাচল। নগরে জুড়ে তৎপর সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান সড়কের পাশাপাশি বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। যানবাহনে কাগজপত্র যাচাই করার পাশাপাশি বাইরে আসার সঠিক কারণ নিশ্চিত করতে না পারলে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। নির্দেশনা অমান্য করায় জরিমানার পাশাপাশি অনেককে গ্রেফতারও করা হচ্ছে। যানবাহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।